नमस्कार टीके बेंगली रेसिपी से अपन सबा के स्वागत। आज के रेसिपी मुचमुचे चिकेन पकोड़ा। ताहले देखे नीन आमी चिकेन पकोड़ा किभाबे बनाबो। आमी एखाने 400 ग्राम बोनलेस चिकेन निये निएछि। आमी ठीक एइभाबे केटे निएछि। एरपर दिए देबो 2 चामच आदा रसुन बाटा, 2 चामच काँचा लंका कुचि, 1 लवण, 1 হলুদ। এরপর দিয়ে দেব 1/4 চামচ মতো জিরা গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লেবুর রস। এরপর এর মধ্যে দিয়ে দেব অ্যারারুট। আমি এখানে টোটাল 6-7 চামচ মতো ব্যবহার করেছি। আমি এখানে প্রথমে 4 চামচ দিয়ে দেব। এরপর এটাকে শুকনো হাতে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে এখন জল ইউজ করা যাবে না। আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আমার আরেকটু কর্নফ্লোর লাগবে, এই জন্য আমি আরো 3 চামচ দিয়ে দেব। এরপর এটা আমি আবার মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মাখিয়ে নেব আস্তে আস্তে করে। আমি এটা মাখিয়ে নিয়েছি। এরপর এটা আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব এক একটা করে। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এরপর এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। চিকেনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নেব।
একই ভাবে আমি পরের পকোড়াগুলো ভেজে নেব। আমি সব পকোড়াগুলো তুলে নিয়েছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।